সোহাগপুরে একজন ব্যবসায়ী খুন, আতঙ্কবাদ সৈয়দ আলী খাঁর বিরুদ্ধে কেউ মুখ খুলছে না। ভাই সব এলাকার সন্ত্রাসী সৈয়দ আলী খাঁ এমপির মদদে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন সৈয়দ আলী খাঁ এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলিম সাহেবকে এবং তার স্ত্রীকে নির্মম ভাবে খুন করেছে। পুলিশ ঘুষ খেয়ে সেই খুনের কোনো মামলা নেয়নি। আমি অবিলম্বে সৈয়দ আলী খাঁকে গ্রেপ্তার করার জোর দাবি জানাই। এখানকার প্রশাসনও নীরব, আমি প্রশাসনের এই নীরবতার তীব্র নিন্দা জানাই। সোহাগপুরের বিশিষ্ট রাজনীতিবিদের মিটিং পণ্ড করে দিয়েছে আতঙ্কবাদ সৈয়দ আলী খাঁ। আমি বিকেলে মিটিং এ অ্যাটেন্ড করব। হ্যাঁ হ্যাঁ, বিকেলে আমি সময় মতো চলে আসব, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ হ্যাঁ, আমি বিকেলে চলে আসব, রাখি। কেমন? আরে মনোয়ার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। স্যার, আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনার দলের সোহাগপুর থানার একজন প্রবীণ নেতা। এখন বলো, তোমার জন্য আমি কি করতে পারি? স্যার, আমার এলাকায় সৈয়দ আলী খাঁ নাম করে একজন সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। গত সপ্তাহে সে আমার মিটিং বন্ধ করে দিয়েছে। বলো কি? আর পুলিশ নীরব। পুলিশ নীরব কেন? এমপি ঘুষ দিয়ে পুলিশ প্রশাসনকে কিনে নিয়েছে। আমি এক্ষুনি আজি সাহেবকে ফোন করে দিচ্ছি। হ্যালো, আমি স্বরাষ্ট্রমন্ত্রী বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, সোহাগপুর এলাকায় এক সন্ত্রাসী সন্ত্রাস করে যাচ্ছে। আপনি পুলিশ দিয়ে ওই সন্ত্রাসীকে অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন। জি জি স্যার। সোহাগপুরের কুখ্যাত সন্ত্রাসী আতঙ্কবাদ সৈয়দ আলী খাঁকে তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য 30 দিনের আটকাদেশ প্রদান করা হইল। Come on, come on, come on.
সবাই শোন, আমি ওস্তাদ সৈদালি খাহন জেলে তার সামান তৈবে টাহা লাগবে তোরা চান্দা দেওয়া নয় শুয়ার ভাঙ্গেরা শুয়ার আমার অপমান করছ, আমার শিকার তুই জানাস আমরা এই এলাকার আতঙ্কবাদ, বৈদালি খার লোক। সৈদালি খা যদি আতঙ্কবাদ হয় তাহলে আমি সৈদালি খার জন্য আতঙ্কবাদ। মেরা যাবে আর আমরা শুধু মার খাবো? ওরা সন্ত্রাসী, ওদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে। তোর বাবা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমি তোদের বড় করেছি, সংসার চালানোর জন্য শেষ পর্যন্ত স্কুলে চাকরি নিয়েছি। এখন তুই যদি এরকম মারামারি করিস, তোর যদি কিছু হয়ে যায়। মা তুমি কোনো চিন্তা করো না, আমার কিছুই হবে না। তুমি একটু পানি দাও তো। মারামারি করবো না। আচ্ছা তোকে যদি কেউ মারে?
ভাই এই বানা তুই কিসের বাহাদুর তোরে মাইয়া গেল এই নাক আমি হলাম বড় বাহাদুর আমার মাত্রে গেছে আমি সেরে গেছি অন্য কাম করতে পারো না তুই তো মেয়ে মানুষ তো লজ্জা শরম নাই লজ্জা
শরম নাই, লজ্জা তো তোর করার কথা। তুই একটা যুবক পোলা, কোনো কাজ কাম না কইরা ব্যাগের ঘুরে বেড়াস আর খাস, বাইরে টোটো না কইরা একটা কাজ কাম ধর। একশো দিন না, আমি তোর ভালোর জন্য কইছি, আজকাল পরিস্থিতি ভালো না। তোর এই রূপ যৌবন দেখা দেখবি একদিন তোর মশলা পোলামে ধরে নিয়ে যাবে, নিলে মজা টের পাবি। মজা টের পাবি? মজা তুমি টের বাবা শোনা চান? সৈদালি খার পোলাপানের লাগে মারামারি করো তোমার বাতি পাইলে জীবনে দোলাই। সৈদালি খা, সৈদালি খার দাদা এলো পারবে না। আমি কুম ফুকের জানি না, জানিস আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। শোন আমার কথাটা মনে রাখিস, মাসপন তো আছে, আবার পুলিশ যে হারে ঘুষ খায় তাতে তোর কবে ধরে নেওয়া যায় আল্লাহ জানে। ঘুমের মধ্যে কলা দোকান ঠিক হবে না। আমি স্যার, আমি আমি স্যার কলা আনতে এতক্ষণ লাগে, পয়সা পয়সা আনছি তো স্যার, তাই একটু দেরি হয়ে গেল। নকের কলা এই যে নে। একটা কলা কেন, তোমার এনে দুইটা কলা আনতে কইছি, দুই নম্বর কলা কোথায়? এইটা তো স্যার দুই নম্বর কলা। কয় টাকা দিছি তোমার? ষাট টাকা। ষাট টাকায় কয়টা কলা হয়? এই দুইটা কলা হয়। তাহলে দুই নম্বর কলা কোথায়? এই যে স্যার দুই নম্বর কলা। তুই কি আমার বোকা পাইছিস? একটা কলা সামনে দিয়ে তুই কইতেছিস দুই নম্বর কলা? আমি কইতেছি স্যার এটা দুই নম্বর কলা, এতে কোনো ভুল নাই। ভুল নাই মানে? হ্যাঁ আমার জিগান এক নম্বর কলা কই। ঠিক আছে, আচ্ছা কয় এক নম্বর কলা কোথায় জিগাইছে তো স্যার? এই যে এই যে স্যার এক নম্বর কলা। তার মানে তুই আমার কলা খাইয়ে ফেলাইছিস? দিশা তোর এত বড় সাহস, হাবিলদার হইয়া দারোগার কলা খাইছিস? কি করুম স্যার, এম খারাপ। কলাটা খাইলি কেমনে রে? খাইলাম কেমনে? দামু স্যার দেখাইতেছে কিন্তু, দেখা এই যে দেখেন, এই এমনি দিলাম পাতাইয়া কোনাই এরপরে ঠান্ডাই দিলে। আমার এই কলাটাও খেয়ে ফেলাই দিলি হারাম দাদা? জি স্যার। তোর এত বড় সাহস! অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাবাউট টার্ন, মারবেন না তো স্যার, কোনো কথা শুনবার চাই না। আচ্ছা ঠিক আছে। সালামি দেন খাওয়া খাইলে তো তার আমার সাইডে টাকাই পানিতে গেল। সবসময় গায়ে দিয়ে কথা কনকেন, আমি কিন্তু তার কথা কয়ে দেবো। অমন করে বইল না গো, তুমি তোমায় দেখলে পাগল হই আমি। তুমি এত কে? আমি তোমার এত পছন্দ করি, এত প্রিয়ার মহব্বত করি, আর তুমি নিষ্ঠুর মায়া মানুষ, দিলেই তো রহম নাই। আমরা রহম দেহাই বইলেই তো আপনারা সুখ নেন, পুরুষ মানুষ চিনি সব মাত্রা বাস। আই হাই আই তো হাতে বাজানো সামান না। এই পুলিশের মেসে কত ভুয়া কাম করছে, কাউরে দেখা আমার মন ডাই ডাই করে না, তোমার লাগাই করে। কোন দিক আমি তোমার অযোগ্য, বেতন ভালো উপায় তারপর উপযোগী তা আছে, আমার ভালোবাসতে অসুবিধাটা কি? পীড়িত করার সময় সবাই আমার নিজা মিটা কথা কয়, পরে দেখা যায় আসল চরিত্রে। আমার সাদা দিলে কদর লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা দিলে কদর লাগাই দিলি। শোনো, দুনিয়াতে বিশ্বাস তো হইলো বড় সম্পদ, বিশ্বাস করো তুমি আমার জীবনের প্রথম মায়া, তুমি আমার কলেজায় আগুন জ্বালাইছো। এত কথা শোনানোর সময় নেই, যান খাওয়ানোর সময় এইটাতে কাম করতে দেন। ওই দালি জামিন পেলে আমি কি করব? মনোয়ার ভাই, আপনি এই এলাকার একজন সৎ রাজনীতিবিদ, একজন আইনজীবী, আপনি একটি বড় দল করেন,
আপনি একটু উপরে চেষ্টা করুন, সৈয়দ আলী খাঁ জামিন পেলে সে তো আবার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। জামিনের বিধান যেহেতু আইনে আছে, আসামি জামিন পেতেই পারে। মনোয়ার ভাই, সৈয়দ আলী খাঁ জেলে থাকলেও তার লোকজন তো এলাকায় চাঁদাবাজি করছে, এর প্রতিকার করতে হবে। তুমি যেমন গত সপ্তাহে সৈয়দ আলী খাঁর লোকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলে, ঠিক তেমনি করে সকল মানুষ যদি ওদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাহলে ওদের প্রতিরোধ করা সম্ভব। এদেশে মানুষ আর এক হবে না মনোয়ার ভাই। সেদিন আমি যখন একা একা আমার এলাকায় ওই সন্ত্রাসীদের প্রতিরোধ করি, তখন একটি লোক লাঠি নিয়ে এগিয়ে আসেনি, তখন সব ভয় দৌড়ে পালিয়েছে। আসলে এদেশের মানুষের সাহস কম মনোয়ার ভাই। অসম্ভব, বাংলাদেশের মানুষের সাহস পৃথিবীর সব দেশের মানুষের চেয়ে বেশি। আরে যে দেশের মানুষ ভাষার জন্য জীবন দেয়, একটি স্বাধীন ভূখণ্ডের জন্য মুক্তিযুদ্ধ করেছে, সে দেশের মানুষের সাহস নেই। তোমার এই কথাটার সাথে আমি একমত নই বিপ্লব। আসলে আমাদের দেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করার নেতার অভাব। আসলে সাগির, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এমনই নাজুক যে কিছু রাজনৈতিক নেতা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সন্ত্রাসীদের প্রতিপালন করে। অবস্থার অবসান না হওয়া পর্যন্ত এদেশের মানুষের মুক্তি নেই। মনোয়ার ভাই, আমরা এখন থেকে জনগণকে বোঝাবো। সাগির ভাই, আপনি এলাকার সমস্ত ক্রাইমের বিরুদ্ধে রিপোর্ট করেন, এলাকার চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রি এসবের একটা রিপোর্ট করেন। ও বন্ধুরে বন্ধুরে, এত দুঃখ বন্ধুরে, মাল কোথায়? সারা দোকানদার মাল দেখত, মাল দেখত খাবো মন ভাই। তুমি দিন রাত 24 ঘন্টা এই দোকানে মদ খাও, তোমার আর কোনো কাম কাজ নাই। কাম কাজ করে কি কম, কার জন্য কাম করম? মনে দুঃখ আসে বয়াই তো মদ খাই। দুনিয়া তো ভাগি যায় সারা, আমার কেউ না কেউ দাম করছে দেখি তো। 25 টাকা, 15 টাকায় দিতেন? 15 টাকা, 20 টাকা দেন। আচ্ছা এগুলো দেন। খুব তো ব্যস্ত আছিস। শাড়িও বেচিস, দাম কত? 150 টাকা। 150? তোর দাম কত? তোর লইয়া গেলে কয় টাকা দিতে হইব? তোমার শরীরের দাম কত? Oh!
তরনা কইছিলাম রাস্তায় এগুলো না বেচতে, দেখলি তো মাস্তান পোলাবেন আজকে তোর ধরে দিছিল। আমি সময় মতো না এলে তোর যে কি তো আল্লাহই জানে। এভাবেই চিরদিন থাকো পাশে।
মৃত্যু পারবে না ধরে দিতে পার। সব ক্রাইম বন্ধ হয়ে গেল নাকি? আজ কয়দিন ইনকাম ভালো হইতেছে না, বেতনের টাকা প্রথম সপ্তাহে শেষ হয়ে গেছে, আমাকে পয়সা করি যে দিত সৈয়দ আলী খা সেও দিলে, পকেট একদম খালি, কি করা যায় কত? কারেক্ট স্যার, ক্রাইম বন্ধ হইব কেমনি? আমরা আছি না, আমরা ক্রাইম বন্ধ হইতে দেবো না, আর সৈয়দ আলী খাও তো বেশি দিন জেলে থাকবো না। তা তো বুঝলাম, সেটা তো পরের কথা, এখন তো টাকার দরকার, বউ বায়না ধরছে, একটা সোনার নেকলেস চাই চাই। বউয়ের আবদার কি আর ভালো হবে স্যার, মোটা টাকার দরকার, অনেকটা মতো বুদ্ধি আছে, তাও রে ফাঁসাইছি, কিন্তু ফাঁসাবো টাকা রে, বুইটা শুইনা নিরীহ আর ভদ্র দেখে কেউ ফাঁসাইতে হইবে। বুদ্ধি আর একটা পাইছি, চলেন স্যার। কোথায়? এত প্রশ্ন করেন না, এত কিছু জিজ্ঞেন না, চলেন যাই। চল তোর সাথে যাই, আবার না ফাইসে যাই, চল লাঠি আর টুপি লন চলেন। চল বিপ্লব, হ্যাঁ বিপ্লব ভাই যা মাস্তানি কর, আজকে তোমার মাস্তানি ছুটাইবার লেগা পালোয়ান সারে লয়ে আইছি। রকিব জি স্যার, এইসব এলাকা সার্চ করো, কেন আমার মনে হয় এই শালারা চোরা কারবারি করে, ডাইলের ব্যবসা করে। এইখানে এই ব্যবসা হয় না। আরে বেটা হাম্মক, আমার কথাটা বুঝলি না, এই কথা কইয়া দুই সাইডেরে ভর, তাইলে দুই চার টাকার মুখ দেখতি। আসলে আপনি মানুষের মোটা কিন্তু বুদ্ধিটা খুব ঠিক, এতক্ষণে বুঝবার পারো। এইগুলা কোন জায়গা থেকে আনছিস? দোকান থেকে কিনে আনছি। দোকান থেকে কিনে আনছো? দেখে তো মনে হয় চোরা কারবারি। আমি চোরা কারবারি করি? শালা তো তাড়ি খাইছে, এই ডেরে ধরলে কিছু ভাল পানি পাওয়া যাবে নেই। আচ্ছা এই জায়গা খারাপ, তোর ব্যবস্থা আমি পরে করতেছি, নির্দেন মাস দেবো। এটার মধ্যে কি আবার ইন্ডিয়ান শাড়ি? তুই ইন্ডিয়ান শাড়ির ব্যবসা করিস? তুই চোরা কারবারি? আমি ইন্ডিয়ান শাড়ির ব্যবসা করি? আমি চোরা কারবারি করি? আমরা ঘুষ খাওয়ার মধ্যে ঘুষ খাওয়া চোরা চাচ্ছি, জন্মের মতো ঘুষ খাওয়া দিব। এমন জায়গা তুই আমার নিয়ে আসিস, আমার নিজের মাই খাট খালি, জানো বাড়ি খালি? স্যার আপনি বাড়ি খাইছেন? আমি কিন্তু খাই নাই। এই জায়গায় একটা পয়সারও ইনকাম হইল না, তা হইল না। তুই শোন, তুই এক কাম কর, তুই থানায় যা, ডাক বাংলায় এমপি সাহেব আইছে, আমি ওই জায়গায় যাইতেছি। সালার কেমন মাইরটা খাওয়াইলাম, কইছি চিকন বুদ্ধি, আসলে সালার কোনো বুদ্ধি নাই। দারোগা বলো এলাকার পরিস্থিতি কি? স্যার মনোয়ার সাহেব তো এলাকায় খুব গণসংযোগ শুরু করে দিচ্ছে। ভালো, খুব ভালো, এইটা হইল রাজনীতির আসল তরিকা। তুই চুপ কর, তুই হলে আমার পিয়ে, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ বলো দারোগা, কি জন্য বলছিলে? ওই মনোয়ার সাহেব সাংবাদিক রে নিয়ে কিছু তোরজোড় শুরু করছে। সাংবাদিক? খান সাহেবরে তো ছাড়াই আনতে হবে, খুব শীঘ্রই ছাড়া পাবে, সব ব্যবস্থা হয়ে গেছে, এই কোনো চিন্তা করো না। দারোগা দেখি তোমারে প্রমোশন করিয়ে এখানে রাখা যায় কিনা। আপনি আর কয়দিন যদি ওই নতুন ওসি আসা ঠেকায় রাখবার পারেন, তাহলে খুব ভালো হয়।
তাহলে তো তোমারে প্রমোশন করিয়ে এখানে রাখতেই হবে। শোনো, ওই মনোয়ার সাহেবের সাথে যে কটা ঘোরাফেরা করছে ওগরে কেছে ফাঁসিয়ে ঢুকিয়ে দেবা। এই দেখুন কি স্যার, রিমু মানে একেবারে আন্ধাই দেব না। এই দেখি স্যার, এটা আমার প্রতীক, আমি চিঠি যে ফ্রেন্ড, এই জন্য এটাকে আমি আদর করি। ভালো ভালো স্যার, সৈতালি খান জেলে পকেট একেবারে খালি। শাল আবার বাঘ বসাইল। আসসালামু আলাইকুম স্যার। মনোয়ার, তোমার রাজনীতির খেলা আমি ছুটিয়ে দেব। ঠান্ডা করার ফ্রিজ দিয়া চলে যাও। ঠান্ডা করে দিব। আরে চলো, কি হচ্ছে? হালার পর হালারে বস্তায় হইলে গাঙ্গে হালাই দিয়ে রকি ভাবিল দাস, এই নাও তোমার টাকা। থুতু দিয়ে টাকা গোনে নাকি? এই যে কি দিলেন, যা দিছি তাই নাও। আমার সমান বাজারটা দিবেন না? কথা কম, গেট আউট। কি করাবেন এটা, কি মগের মুন্ডু খেয়েছে? এই আমার লেগে একটা ফান এসো। তা আর নাই স্যার। আমার একটু চা দে। চা খাইতে হবে না, রাতে ঘুম হয় না। আমার কিছু হইব না স্যার। দেখ, তুই তো মহা শেষর রে, যা দেখবি তাই চাইছ। আপনার মতোই তো স্যার, যা দিই তাই খাই। দেন, দেব না, এক ফোঁটাও দেব না স্যার। এই পাঁচটার সময় আমার এক জায়গায় যাওয়ানোর কথা। দেখেন তো ঘড়িতে কয়টা বাজে, একটু দেখ। খাইছি স্যার, এই জামু আর আমু আপনি থাকে না, খাইতেছি। আরে শালা তো আমারে বোকা বানায় গেল। তোমার লেগে কি শাড়ি আনছি দেখছো? আর অনেক কিছু আনছি। এই তো হলো পাউডার, পাউডার। এই এইটা লিপস্টিক, দেখো লাল কাছে আসো। এইটা আনছি স্বর্ণে, আলগা পয়সার তো কিনতে ডরাই নেই। নাও এই যে আমি আটকাই।
এলো লাল চুরি। ঘুমাও, বেশিক্ষণ আর লাইট জ্বালানো যাবে না, মা ঘুমোতে পারে না। তুই একটু মায়ের মাথায় হাত বুলিয়ে দে, আমার একটু জরুরি লেখা আছে। কি এমন জরুরি লেখা? প্রতি রাতেই তো লিখছ। সৈদালিকা বের হয়েছে, আবার এলাকায় খুন সন্ত্রাস বেড়ে গেছে। এমপি সৈদালিকাকে পেছন থেকে মদত দিচ্ছে, স্থানীয় প্রশাসন পুলিশ সবকিছু ওই এমপি আর সৈদালিকা টাকা দিয়ে কিনে নিয়েছে। তাহলে তুমি লিখে আর কি করবে? লিখবো তো অবশ্যই, লিখে লিখে দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াবো, প্রশাসনের টনক নড়বে। এখন দেখিস না, কোথাও কোনো লোক খুন হলে, সন্ত্রাস হলে সেই ঘটনার সত্যতা কিভাবে সুন্দরভাবে পত্রিকায় আসে। অনেক ক্ষেত্রে পত্রিকা নিউজের উপর নির্ভর করে অনেক বড় বড় সমস্যার সমাধানও হয়। সাংবাদিকের কলম এখন সত্য ন্যায়ের জন্য সোচ্চার। আমি সৈতালিখা এবং এমপির বিরুদ্ধে তাদের সমস্ত দুষ্কর্মের কাহিনী পত্রিকায় তুলে ধরবো, স্থানীয় থানা পুলিশ নিষ্ক্রিয় তা তুলে ধরবো। একদিন হয়তো উপর মহলে টনক করবে এবং তার প্রতিকারও হবে। দেখো যদি সেটা পারো খুব ভালো। আমার বিশ্বাস আমি পারবো। সন্ত্রাস এখন দেশের সামাজিক ব্যাধি, এটাকে প্রতিরোধ করতেই হবে। জামিনে মুক্তি পেয়ে সোহাগপুরের আতঙ্কবাজ সৈয়দ আলী খার আবার সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু, স্থানীয় পুলিশ প্রশাসন নীরব। স্যার আজকে আমাদের এলাকার গুরুত্বপূর্ণ খবর আছে। কি? এই পত্রিকার সোহাগপুরের নিজস্ব সংবাদদাতা সাগির একটি ক্রাইম রিপোর্ট দিয়েছে এলাকার সন্ত্রাস খুন ও রাহাজানির ব্যাপারে। কি লিখেছে? লিখেছে এলাকার আতঙ্কবাজ সৈয়দ আলী খা একের পর এক সন্ত্রাস করে যাচ্ছে, কিন্তু প্রশাসন তাকে কিছুই করছে না, কারণ এলাকার এমপি তাকে পিছন থেকে সহযোগিতা করছে। সৈয়দ আলী খারে ফোন লাগা। জি হ্যালো, সৈয়দ আলী খাকে দিন, আমাদের এমপি সাহেব কথা কইবেন। দিদাসি ওস্তাদ, এমপি সাহেব কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম খা সাহেব, আমাকে এমপি সাহেব কথা কইবেন। দাও দাও স্যার, সৈয়দ আলী খা। সৈয়দ আলী খা, কোন খবর রাখো? কি খবর রাখবো? একটার পর একটা খুন করে যাচ্ছ, পত্রিকা নিউজ হচ্ছে। ভালো কথা, আমার নামটা সবাই জানবে। আরে বেটা, এবার তো আমারও জড়াইছে। ওই সাংবাদিক সাগির এটা ফলাও করে নিউজ করেছে। কি করতে হইবে বোঝো না? কি করতে হবে? যাতে আর না লিখতে পারে সেই ব্যবস্থা করো। গুলজার ঠান্ডা। ওই বেটা সাংবাদিক, কলম পাইছ আর যা খুশি তাই লেখতাম। তোর মনে ভয় নাই? ভয় পাবো কেন, যা সত্য তাই লিখেছি। সৈয়দ আলী খার বিরুদ্ধে কিছু লেহার আগে তোর কলজাটা কাঁপতে উঠলো না? হালার পো হালা। সৈয়দ আলী খা, সত্য এবং বস্তুনিষ্ঠ খবর লেখা একজন সাংবাদিকের দেশ ও জাতির প্রতি দায়িত্ব ও কর্তব্য। তোর মতো সন্ত্রাসীর ভয়ে এই সাংবাদিক সাগিরের কলম কখনো বন্ধ হবে না।
কুলজা ঠান্ডা কুজা দিলি তো বন্ধ হইয়া যাইব তোর বড় বড় কথা। এক সাংবাদিকের জীবন চলে গেলেও এদেশে সমস্ত সাংবাদিকের কলমের জোরে তোর মতো সন্ত্রাসী আতঙ্কবাজরা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে। ওরে হালার পোহালা, বক্তৃতা দেওয়া শুরু করছ? এই মুগটা দে দেই, হালার ফালার কুলজাটা ঠান্ডা করিয়া দেই। তোর যত পৃথিবী আছে তুই বিকাশ কর। পর্যন্ত কোনো কেস নেননি, এই খুনের কোনো আসামি ধরেননি। কে খুন করেছে আমরা তা জানি, এই ঘটনা আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো। নিদেন ভয় দেখালো রে। আচ্ছা, সাংবাদিক সাগির যে খুন হলো তার কোনো আসামি ধরা পড়েনি? না স্যার। কেন স্যার? আসলে আমার এলাকার সোহাগপুর থানায় অনেক দিন যাবত কোনো ওসি নেই, একজন সৎ ওসি দরকার। ঠিক আছে, আমি আজি সাহেবকে বলে, একজন সৎ পুলিশ অফিসার আছে আমার আত্মীয়, ওকে তোমার ওখানে ট্রান্সফার করার ব্যবস্থা করব। সরকারের ঊর্ধ্বতন মহলের নির্দেশ, দেশের সমস্ত ক্রাইম বন্ধ করতে হবে। আপনারা যার যার থানার সন্ত্রাসীদের ধরবেন। অতি সম্প্রতি সোহাগপুর থানায় যে ক্রাইম হয়েছে তা পত্র পত্রিকার মাধ্যমে প্রচার হয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসন সম্পর্কেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সোহাগপুরে কোনো ওসি ছিল না, তাই ওখানে আসিফ ইকবালকে পোস্টিং দিয়ে পাঠানো হচ্ছে। আসিফ, তুমি কালই জয়েন করো। স্যার, জয়েন করার আগে প্রথমে আমি সিভিল ও এলাকায় যেতে চাই। কেন? প্রথমে আমি সমস্ত এলাকা ঘুরে পরিস্থিতি অবজার্ভ করব। ঠিক আছে, যাও। তোদেরকে নিয়ে এক জায়গায় যাবো। কোথায় রে? এখন তো বলা যাবে না। কেন? একটা চা দাও তো। দিতা। আচ্ছা ভাই, একটু আগে ওখানে দেখলাম একটা ছেলে একটা মেয়েকে ডিস্টার্ব করছে, ছেলেটি কে জানেন? ও এই এলাকার এমপির ভাইগনা নিক্সন, ও রংবাজ। ওকে পুলিশে ধরে না? আরে না না, পুলিশ তো ওগো কাছ থেকে মাসে মাসে ঘুষ খায়। দান কাটা আসামির কাছ থেকে পাইছি 15,000। এই পালোয়ান দারোগারে যদি নিয়ে দেই তাইলে আমার দিব 2,000, না দেব না। আমি হেন থেকে 10,000 রাইখা দেব। দাও টাকা, লাগাই দাও। হাবিলদার, হাবিলদার, ডান বাম পকেট, ঠিক আছে, ডান্ডা কই, ডান্ডা নাই। হাবিলদার, ইয়েস স্যার, দে আজকের কালেকশন দে স্যার। টাইম খুব খারাপ, সাতুরিয়া ধান কাটার কেসের আসামি ধরতে গেছিলাম, ধরতে পারি নাই স্যার। কি স্যার? ওর বাপরে ধরে বানছিলাম স্যার, নিজান মার দিছি। এমন মার দিছি স্যার, মায়ের ঠেলায় ওর বাপে এই যে 5,000 টাকা দিছি। এই তো কাজের কাজ করছি। তুই এরম করিস কে? আরে
বেটা তোর বুদ্ধি আছে, আসামি না পাইয়া বাপরে দৈরিয়া 5000 টাকা দায় করছে। দে 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 এই দে। আরে তুই নাচিস কে? নাচি না, ওই নিদান মার দেওয়ানোর সময় কোমরে একটু ব্যথা পাইছি। লাতি লুতি খাস নি তো? না। আচ্ছা বাকি কালেকশন আদায় কর। আচ্ছা ঠিক আছে। আজ কোন নজর আনা আসে নাই এদিকে। চারটা মুরগি আর বড় এক কোটা ঘি, এইগুলো এই জায়গায় রাখলি কেন? আমার বাসায় পাঠা দিলি তো পারতি। স্যার বলছিলাম কি, দুইটা মুরগি আমাকে মেসে রাইখা দেই। মুরগি খায় আসতে পারি? কেটা রে তুই, কোন মামলা মকদ্দমা আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি। কমপ্লেন মানে কেস? জি জি জি। বলো কি কেস? জি আমি যে কমপ্লেন নিয়ে এসেছি তা একটি নারী নির্যাতন কেসের আওতায় পড়ে। নারী নির্যাতন? ওর বাপরে, টাইম খারাপ। মোটা মাল এইসব কেস, ডেঞ্জারাস কেস। মাল সারো, মাল সারো। আমার কেস লেখেন? আর কেস লাগতে বলে, এই থানায় কোনো কেস লেখা লাগে না, এমনি হয়ে যায়। মাল সারো, নাহলে তোমার নামে কেস হয়ে যাবো, তুমি মিত্র হান্দায় যাইবা। এই বেটা তুই ওসি না আমি ওসি? স্যার আপনি ওসি? অ্যাটেনশন অ্যাটেনশন, পিছনে যা। গেলাম গা। বলো কি কেস? জি আমি বিকেলে রাস্তার উপর দেখলাম একটা ছেলে একটা মেয়েকে টানাটানি করছিল। আনন্দ ফুর্তি করতে শুনো, ছেলে নাকি না? ছেলেটা এখানকার স্থানীয় এমপির ভাগ্নে। এমপির ভাগ্নে? এমপির ভাগ্নে এটা কোন ডারে? আর নিক্সন? নিক্সন তুই জিজ্ঞেস কর। বাইজান কার নাম কইলেন? এমপির ভাগ্নে নিক্সন। নিক্সন? জি জি। এই স্যার গো, বাকি কথা আপনি কন। তোমারে তো এই এলাকায় আগে কখনো দেখছি বলে তো মনে পড়ে না। জি আমি এলাকায় নতুন বেড়াতে এসেছি। বেড়াইতে আইছো? এমপির ভাগ্নের নামে কেস করবা? জি স্যার। এমপির ভাগ্নের নামে কেস করবা? স্যার আমার, স্যার আমার কমপ্লেন্ট লেখেন। সব গেট আউট, মানে আমার কথা। বাইকার 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 বলে দেবো। বাইকার কমপ্লেন্ট? আরে কমপ্লেন্ট আমাকে অন্নদাতার নামে কেস করতে চাই? আর লাম্বুর গায়ে শক্তিও বাপরে বাপ করা নেই দেখেন। Attention! Attention! Right turn! মারবেন না তো স্যার, কোনো কথা নাই। Quick mark! গেছিকে স্যার। মেরে অঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়, মেরে অঙ্গনে মে তোমারা ক্যা কাম হ্যায়, জিসকি বিবি মোটি উসকা ভি বড়া নাম হ্যায়, আরে জিসকি বিবি মোটি উসকা ভি বড়া নাম হ্যায়। বস্তর সেকেন্ড অফিসারকে ডাকো, যাও।
আরে স্যার কাম হয়ে গেছে কি হয়েছে স্যার কাম হয়ে গেছে চলেন স্যার কোথায় টাইম খুব খারাপ ওসি স্যার আয়া বলছে ও আমগো পাকড়ি গেছে চলেন স্যার পারবো না স্যার তাড়াতাড়ি স্যার চল 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 কতদিন ধরে এই থানায় আছেন প্রায় দুই বছর টাকা পয়সা তো অনেক কামিয়েছেন না জি স্যার টাকা পয়সার কোনো চিন্তা করেন না এই রকিম হাওলদার আপনার খেদ মতো সবসময় হাজির কোন কোন জায়গা থেকে টাকা পাওয়া যায় স্যার আমি বলতেছি স্যার আপনি আসছেন বিশ্রাম নেন সব বলবো আপনাকে হ্যাঁ ম্যাডাম স্যারের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর জি স্যার দাঁড়াও আমি আজই এক আসামি ধরবো এমপির ভাগি নামে কেস নেওয়া যায় না ঘুষ খেয়ে তো ভুড়ি বানিয়েছেন ভুড়ি কেটে ফেলবো সরকার মাসে মাসে বেতন দেয় কি জন্যে এখানে বসে বসে মুরগি ঘি কলা গোছে সব ঘুষ খাওয়ার জন্যে এই পোশাক পরে যদি পুলিশ দুর্নীতি করে তাহলে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে আজ থেকে এই থানার সমস্ত ক্রাইম বন্ধ চলো এক্ষুনি এমপির ভাগ্নিকে অ্যারেস্ট করবো চলুন মামু গেছে ঢাকায় সংসদ অধিবেশন আছে আসলে কইরা দেব মানে ওই জি আমি একটু বুঝতে পারি না আমি বুঝিনি ভালো কথা আচ্ছা ইংলিশ টিচার একটু বাসা আসিস কিন্তু হ্যাঁ এমপির ভাগ্নিকে ধরা যায় না হ্যাঁ তোমরা এমপির ভাগ্নিকে ধরবে আমি এখানে থাকলাম যাও নিজে ডাকতেছি নিশ্চন ভাই কোনো দোষ নাই আপনারা অ্যারেস্ট করতে আইছি কথা বাড়ায় না টাইম খুব খারাপ ওই যে নতুন ওসি ওই জন্য খারাপ হয়েছে চলেন চলেন নাকি নিজের তোর এমপি আমার তোরে কোনো আদব কথা শিখাই নাই আজ তোর পুলিশ বাবু তোর আদব কথা শিখাইবো শুনছো নাকি ওই থানায় নতুন ওসি আইছে ওই নতুন ওসি এমপির ভাগনারে ধরে লয়ে গেছে কাকা কালকে ওই নতুন ওসি আমার দোকানে আইয়া চা খাইয়া গেছে আমি চিনতে পারি নাই আগে কমানা যে থানায় নতুন ওসি আছে আপনি কে হ্যাঁ আমি কে এই মাস গেল টাকার লাগে মাথাটা হাইতে থাও এখন পর্যন্ত ওসির কনায় মুলকেরা আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে এই থানায় যত পুলিশ আপনার কথা শুনে আপনি যখন যা হুকুম করেন সবাই তা মানে
কারণ আপনি হইলেন ওসি অগবস আর এই সোহাগপুর এলাকার ব্যাপক মানুষ মোর কথা হনে এইখানে মুইজা কই তাই হয় এইখানে অন্য কারো পদ্মারি চলে না এইখানকার ব্যাপক মানুষ মোরে ট্যাক্স দেয় মুয়ো থানা প্রশাসন সব জায়গায় মাসে একটা ভাগ দেই থানা পুলিশও মোর কথা মতো চলে এই জন্য এলাকার মানুষ গাছপালা পশু পাখি এমনকি নদীর পানিও সৈয়দ আলী খার কথা শোনে ও তাহলে আপনার নাম সৈয়দ আলী খা কেউ কয় সৈয়দ আলী খা কেউ কয় খাসার যা যেমন সুবিধা আপনি থানায় কি জন্য এসেছেন আপনার অফিসারটা না একটা গাধা আপনি থানায় নতুন আইছেন এলাকা সম্পর্কে ভালো মন্দ একটা খবর দেবে না অবশ্য মুই বুঝছি আপনি খুব বুদ্ধিমান পুলিশ আইয়াই না ধরপাকড় শুরু কইরা দিছেন এমপির বাইকনারে দৌড়া ফালাইলেন আয় হায় রে রাস্তায় মানছেন মুহে মুহে গালি আপনার নাম এই নামটা ফাটানোর লাইগাই তো প্রথমে বাইকনারে দৌড়া ফালাইছেন ভালো বুদ্ধি আপনার এই দেশে কোনো কিছুতে ভালো নাম করতে পারলে তার দাম বাড়ে চাহিদাও বাড়ে পুলিশের চাকরিতে তো আরো মজা ঘুষের অঙ্কটাও বাড়ে মুই বুঝতে পারছি তাই আপনার লাগে দেখা করতে খালি হাতে আই নাই এই ব্যাগ কল দে 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 এই জানে 2 লাখ টাকা আছে আরে গুন্ডা দাহেন নেন স্যার ওই গুন্ডা দাহেন ওই বাড়া ব্যাগ কল ভাগনা দাহেন লই আয় চলেন দাঁড়ান আপনি ঠিকই বলছেন নাম ফাটাতে বলে দাম বাড়ে পুলিশের ঘুষে বাড়ে কিন্তু আমার মতো কিছু পুলিশ এদেশের যেখানে আছে সেখানে সন্ত্রাসী মনে আতঙ্কও বাড়ে আমি যতটুকু এলাকা সম্পর্কে জানি তাতে সৈয়দ আলী খান নামে একজন আতঙ্কবাজ এই এলাকায় আছে যা সন্ত্রাসের শিকার হয়েছে বেশ কিছু নিরীহ লোক এখন বুঝতে পারছি আপনি সেই আতঙ্কবাজ সৈয়দ আলী খান বুঝলে কি হবেন ধরতে তো আর পারবেন না না কারণ মোর বিরুদ্ধে আর কোনো কেস নাই নাই কোনো ঘটনার সাক্ষী প্রমাণও নাই ওই সব কথা চিন্তা না কইরা পুলিশের চাকরি পাইছেন 2টা মাল কামান তা আর আহেন ভাগদারে সাইজে দেন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান নইলে গায়ে হাত ফুলতে আমি বাধ্য হব ওই কি কইলি মোর গায়ে হাত দিবি হালার পো হালা দিয়া দিয়া পিলে মাথা মারাই দিবি ওই সাহেব সাইজে দে ওই আরে আরে বুঝাও আরে বুঝাও আরে বুঝাও ওই কি বুঝাবো সাহেব কি বুঝাবো ওদেরকে তো টাকা দিয়ে কিনে চাকর বাকরের মতো ব্যবহার করেছে এতদিন আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি ভবিষ্যতে এলাকায় কোনো সন্ত্রাস কোনো অন্যায় বরদাস্ত করা হবে না অন্যায় যদি কেউ করে সে যাই হোক কাউকে ছাড়বো না দুই পয়সার পুলিশ নিজেকে দেশের প্রেসিডেন্ট মনে করো প্রেসিডেন্ট মনে করো তোর মতো পুলিশে 2 মিনিটের মধ্যে ঠান্ডা করে দিতে পারি নন্দন সৈয়দ আলী খা মাথা গরম করে না সৈয়দ আলী মাথা গরম হলো না কি হলো ওই হালায় পুলিশ থানায় আমার অপমান করে আর কইছে আমি ঠান্ডা হইয়া দেবো কার কলজা তুমি ঠান্ডা করবা ওই ওসি সম্পর্কে তুমি কিছু জানো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সে এখানে এসেছে ও স্বরাষ্ট্রমন্ত্রী আত্মীয় ওকে ট্রান্সফার করানো যাবে না স্বরাষ্ট্রমন্ত্রী আত্মীয় না হলে চেষ্টা তো দূর করে দেখতাম তুমি মি আমার এইটার এমপি তোমার এলাকায় কেডা অতি আহে যায় তুমি কোনো খবরই রাও না এখনকার স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আত্মীয় তো তারে গিয়া কও নাইলে আর কলজা আমি ঠান্ডা করে দেবো চুপ করো তো আমি কি সরকারি দলের এমপি যে স্বরাষ্ট্রমন্ত্রীর কমু আর আমার কথা শুনবে ভাই মেম্বার একটা বেরিয়ে আহা বুঝতে চেষ্টা করো আমি হইলাম স্বতন্ত্র এমপি কোন দলের না সরকারি দলে যোগ দিতে চাইছিলাম কিন্তু মন্ত্রী তো বানাবে না মন্ত্রী বানাবে না প্রত্যেকবার তোমার কুরকুরানি ওঠে ইলেকশন আইলে তুমি খারাপ আর স্বতন্ত্র কেন্দ্রের আমি ভোট কাইটা দিয়ে এমপি বানাই দেই আর অজুহাত দেবা মন্ত্রী বানাইবে না তোমারে ক্যাডায় কইছে এই শয়তানতন্ত্রে দাঁড়াইবে শয়তানতন্ত্র না স্বতন্ত্র ওই হইল মন্ত্রী যদি নাই হইতে পারো তাহলে তোমার এমপি বানাইয়া লাভ কি এইবার আমি ভোটে খাড়াইয়া এমপি হইয়া ঘুষ দিয়া মন্ত্রী হইয়া যায় তুমি দেখে লইও এইটা কি তুমি মনে করছো ঘুষ দিয়া তোমারে ছাড়ায় আমি সেই রকম হ্যাঁ তুমি জানো তোমার ডিটেনশন কাটাইতে আমার কত কষ্ট হয়েছে এখন যা বলি মন দিয়া শোনো
এই সরকার সন্ত্রাস দুর্নীতি অন্যায় দমন করতে সচ্চর হয়ে উঠেছে। তুমি একটু সাবধানে থেকো, ডিটেনশন কাটছে, কেস তো যায় না, বাইক নেড়ে কোর্টে চালান দিচ্ছে, কোর্ট থেকে জামিন আনবো। আমি শুনছি নতুন ওসির একটু দেশপ্রেম ভাব আছে, এখানে খুনটো যা করছো তার তদন্ত হইতে পারে। কি ব্যাপার, ফাইলপত্র ঘেটে দেখলাম গত দুই বছরে এই থানায় একটি কেসও এন্ট্রি হয়নি, এখানে কি কোনো ক্রাইম হয়নি? কি হলো, মাথা নিচু করে আছেন কেন? ঘুষ খেয়ে কেস না নিলে কেস এন্ট্রি হবে কি করে? স্যার, কেস যদি কেউ না করে তাহলে কেস দেব কি করে? মানে এইখানে কোনো ক্রাইম হলে কেউ কেস করে না। কয়েকদিন আগে এক ব্যবসায়ী খুন হইল, আমি ওই ব্যবসায়ীর কোনো আত্মীয় স্বজন খুঁজেই পেলাম না। আচ্ছা, কিছুদিন আগে পেপারে দেখলাম এখানে এক সাংবাদিক খুন হয়েছিল, খুব লেখালেখি হচ্ছিল, সেই খুনের কোনো কেস হয়নি? না স্যার। কেন, সাংবাদিকের কেউ নেই? জি আছে, কিন্তু তারা কেউ কেস করতে চায় না। সাংবাদিকের কে কে আছে? তার একজন মা আছে অসুস্থ, আর একটা বোন আছে। আপনি কি সাগি সাহেবের বোন? জি। কিছু মনে করবেন না, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। আসুন। আচ্ছা, সাগির সাহেব তো এই অঞ্চলের একটি দৈনিক পত্রিকার মফস্বল সংবাদদাতা ছিলেন এবং একটি স্থানীয় পত্রিকার সাথে জড়িত ছিলেন, তাই না? জি। সাংবাদিক হিসাবে আপনার ভাই নিশ্চয়ই পেশায় একজন সৎ সাংবাদিক ছিলেন? অবশ্যই। তার কোন কর্মকাণ্ড সম্পর্কে কখনো তিনি আপনাদের সাথে আলোচনা করতেন? জি করতেন। কি ধরনের আলোচনা করতেন? ভাইয়া সবসময় একজন সমাজ সচেতন নাগরিক ছিলেন, সমাজের অত্যাচার অনাচার অসৎ রাজনীতি এবং দুর্নীতির বিভিন্ন দিক নিয়ে তিনি লিখতেন, মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে আমার সাথে আলোচনাও করতেন। তাহলে আপনার কথায় উনি একজন সমাজ সচেতন সৎ সাংবাদিক ছিলেন? জি। এরকম একজন সমাজ সচেতন ভালো লোক যে আপনার ভাই, সে খুন হলো, থানায় একটা মামলাও করেননি, কেন? কি হতো মামলা করে? অপরাধীরা ধরা পড়তো, তাদের শাস্তি হতো? না, মিথ্যে কথা, অপরাধীদের শাস্তি হতো না, শাস্তি পেতে হতো আমাদের। মানে? মানে হলো আপনাদের পুলিশের উপর আমার কোনো বিশ্বাস নেই। শুধু আমার না, আমার মনে হয় সারা বাংলাদেশের অধিকাংশ জনগণের কোনো আস্থা নেই আপনাদের উপর। দেশে যত ক্রাইম হয় আমার ধারণা তা কারা করে আপনারা তা ভালো করে জানেন, অথচ পুলিশ নির্বিকার বসে থাকে, কোনো দুর্ঘটনা ঘটার পর আসেন কেস নিতে। যদি কেউ কেস করে তাহলে তাদের উপরে চলে আসে পুলিশ এবং সন্ত্রাসীদের নির্যাতন। কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই এই এলাকার বাস্তব চিত্র। আমাদের সংসারে আমার ভাই ছিল একমাত্র উপার্জনকারী ব্যক্তি, এই আমার মা সারাদিন বিছানায় শুয়ে থাকে, প্যারালাইজড হয়ে দুটি পাই হারিয়েছে। আমি একটি যুবতী মেয়ে, কলেজে পড়ি, গার্জিয়ান বলছে আর কেউ নেই যে আমাদের দেখবে। দেখেন বাবা, আমার ছেলে হারিয়েছি, এখন কেস করে আর কোনো ঝামেলায় জড়াতে চায় না। আপনারা পুলিশ মানুষ, আপনারা তো থানায় থাকেন, আমি জানেন, আমাকে এসব ঝামেলার ভিতরে না ফেলাইয়া আপনি চইলা দেন বাবা। আমি এখন আর কারোর কাছে বিচার চাই না, ওই আল্লাহর কাছে নালিশ দিয়ে রাখছি, আমাকে তো আর কোনো জায়গা নাই, ওই আল্লাহ লেগে আমাকে বিচার করব, আল্লাহ লেগে বিচার করব। শেষ বদলার যে কই, এই যে বদলার সাহেরা তো খালি মাল কই, আর একটা মাল দেখো। টাকা না দিলে তোমার আর মদ দিব না, বাকি নেওয়ার কম, বাকি টাকা দিলে তারপরে টাকা দেবা, ভাগ্নির কাছে যাও, টাকা নিয়ে আসো, যাও। গ্রাহক দিবি না, আমার ইজ্জত আছে না, সারাম যাব, আমি টাকা লইতেছি, পারে যাও, টাকা নিয়ে আসো। বান্দির বাচ্চা, একশো দুশো তিনশো দশ তিরিশ পঞ্চাশ সত্তর।
भाग्निटारे अहनर बाहर जाते देना
ও যে ব্যবসা করত আমি এখন ওই ব্যবসা করি। আজাদ ভাই তোমার একটা কথা কই বলো, এই মদ ব্যবসাটা তুমি ছেড়ে দাও, বাইরে পরকালে যত্ন দিতে বাতিন ভাই তুমি ঠিকই কইছো, আমি আর বাংলা মদ বেচুম না, আজ থেকে বাংলা মদ বেচা বন্ধ। ভালো হয়েছে মা স্কুলে গেছে আর বিনুকে বাইরে পাঠাইছো। কত ভালোবাসা, একবার করে দেখো না।
শালি কয় কি নতুন রসিতা আমার সাসপেন্ড করব আয় শালি আয় শালি আয় সামনে আয় যাস্তা আয় শালি আয় আয় ছাড়া কইতেছি আয় ছাড়া ছাড়া বললে শেষ করে ফেলে দেব ছাড়া নতুন রসির কাছে যাবি আর নতুন রসি তোরা কি করবো নতুন রসির কাছে যাওয়ানোর আগে তোরা মাইরে ফেলাবো তোরা আমি মাইরে ফেলাবো বিপ্লব ভাই আমার বাসান ওর বিয়ে করার কথা কইলে ও আমার মারে আমার বেটে ওর বাচ্চা ও আমার আর বিয়ে করতে চায় না বিপ্লব আচ্ছা রে দে আমার কামে বাধা দিস না আমি কিন্তু তোরা ছিল তোরা হান্দায় দেবো পুলিশ কিন্তু জেনুইন রংবাজ বাচ্চা এ দেশে মা বন্ধের ইজ্জত নাই তোর কি বিয়ে করতে হবে বল বিয়ে করবি কিনা বিপ্লব বাড়াবাড়ি হইতেছে বিয়ে করবি কিনা মানা ও তোকে বিয়ে করবে যদি না করে আমাকে জানাবে মানা তুই যা মায়ের খায়া রাজি হয়েছে বিয়া করতে বিয়া তো করুন কসু পুলিশ হইয়া পাবলিকের মার খাইছি কি জন্য মার খাইছি এটা তো কেউ কাছে কইতে পারো না আচ্ছা যাইতেছি নতুন ওসির কাছে আমি দেখবো স্যার জি জি সালাম আলাইকুম স্যার আপনি থানে আসার পর আমরা ভালো হয়ে গেছি স্যার ভেরি গুড স্যার এই ভালো হইতে যাইয়া আজ আমি পুলিশ হইয়া পাবলিকের হাতে মার খাইছি স্যার কে মেরেছে ওই নন্দপালার সন্ত্রাসী বিপ্লব আমার খালি খালি মারছে কি এত বড় সাহস পুলিশে হাত দেয় ওর হাতই ভেঙে ফেলবো চলো স্যার আর পুলিশ রইলো না আমি ওকে একাই ধরবো চলো তাড়াতাড়ি লাগা বিপ্লব জি মা বাজারে যা ঘরে রান্না করার মতো কিছুই নাই একটু পরে যাই মা পরে যাবি আমি রান্না বসবো কখন আসেন এই ঘরে বিপ্লব থাকে দেখো বিপ্লব তাড়াতাড়ি যা বিপ্লব ঠিক আছে এই বিপ্লব 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 কি ব্যাপার এই যে স্যার আপনি হাবিলদারকে মেরেছেন আমি একটি অন্যায়ের প্রতিবাদ করেছি মেরেছেন কিনা তাই বলুন দেখুন ওসি সাহেব আমি শুনেছি আপনি নতুন এসেছেন আপনি সৎ এবং ভালো অন্যায়কে আপনি প্রশ্রয় দেন না আপনি সমস্ত ঘটনা শোনার পর যদি মনে করেন আমি অন্যায় করেছি তাহলে আইনে যে আমার শাস্তি হয় তাই আমি মেনে নেব কি ঘটনা আপনি যদি একটু কষ্ট করে আমার সাথে আসেন কোথায় একটি অসহায় এতিম মেয়ের কাছে ময়না ময়না ওঠো ওছি চলে আসতে আমি একটু আপনি থাকেন আপনাকে লাগবে দাঁড়াও আমি ঘটনাটা বুঝিনি ওসি সাহেব এই মেয়েটির নাম ময়না আপনার থানা পুলিশ মেসে এসে রান্না করতো এর কাছ থেকে শুনুন কি কারণে আমি এই হাবিলদারকে মেরেছি ময়না বলো স্যার
রফিক হাবিলদার আমার বিয়ে করার কথা কয়ে আমার সর্বনাশ করছে স্যার। আমার পেটে এখন বাচ্চা, আমি আর বিয়ে করার কথা কইলে আমাদের রাস্তায় তুলে মাস দিচ্ছে। ঘটনাটা রাস্তায় আমার সামনে ঘটেছে। আমি হাবিলদারকে বিয়ে করতে বললে সে বিয়ে করতে অস্বীকার করে, তখন আমি হাবিলদারকে মেরে বিয়ে করতে রাজি করাই। ও তাহলে এই ঘটনা? এই তুই ভালো হয়ে গেছিস, তুই ভালো হয়ে গেছিস, এই তুই ভালো হয়ে গেছিস মিথ্যাবাদী চোর। সারা দেশে পুলিশের উপর বদনাম, পুলিশ ঘুষখোর। আজ তুই পুলিশের উপর আরেকটা বদনাম দিলি, পুলিশ লুচ্ছাও। এই কলঙ্ক আমি হতে দেবো না। এই তুই বিয়ে করবি কিনা ওকে বল, বল তুই বিয়ে করবি কিনা বল। আমি কিছু জানি না, আমার পিতা মাতার কথা বলবি না, কথা বলবি না। এখন পিতা মাতার কথা বলিস, আগাম কথা হয়তো খেয়াল ছিল না। আমার মাফ করে দেন, আমি পুলিশ হয়ে একটা মায়া সম্পন্ন করছি, আমি আমার ভুল বুঝতে পারছি স্যার, আমার মাফ করে দেন স্যার। পাছার বলছি তুমি আমার মাফ করে দাও, আমি তোমার বিয়ে করু। সারের সাক্ষী রেখে আমি কথা দিতে, ওই বাচ্চার বাপ আমি। বিপ্লব সাহেব, আমি আপনার কাছে কৃতজ্ঞ। এই এলাকায় এই প্রথম কোন একজন জনগণ আমাকে সহায়তা করলো। জনগণ যদি পুলিশকে সহযোগিতা না করে তাহলে তো সন্ত্রাস বন্ধ হবে না। দুঃখের বিষয়, আমি এইখানে আসার পর কোনো জনগণই আমাকে কোনো সহযোগিতা করেনি। জানেন সেদিন গিয়েছিলাম এখানে যে সাংবাদিক খুন হয়েছে তার বাসায়, তার মা বোন কেউ কোনো কথা আমাকে বললেন না, পুলিশের উপর তাদের কোনো আস্থাই নেই। সাংবাদিক সাগে আমার বড় ভাইয়ের মতো ছিলেন, আজ আপনার এই ঘটনার প্রমাণ পেলাম সব পুলিশ খারাপ না, আপনি আপনি নিঃসন্দেহে একজন ভালো লোক। থ্যাংক ইউ, চলুন আমার সাথে। সালাম আলাইকুম স্যার। আমার ময়না পাখি দিয়ে কিরে তো খালাম্মা কেমন আছেন? আছি আর কি বাবা, সেই কোন রকম বিশ্বাসটা আছে। এই মায়াদার নিয়ে যত চিন্তা, সেই মায়াদার একটা সুরা করতে পারলে বাঁচি বাবা। আপনি তো ভেঙে পড়লে হবে না খালাম্মা। সাগির ভাইকে কারা হত্যা করেছে আমরা জানি, কিন্তু পুলিশ প্রশাসন এবং এমপির ক্ষমতার জন্য কোনো কেস করতে পারি নাই। খালাম্মা উনি এখানে নতুন আসছি, খুব ভালো লোক। হ্যাঁ, পুলিশের পোশাক পরার কথা শুনলে সব পুলিশকে মনে হয় ভালো, আসলে ভিতরে ভিতরে সবাই সমান। আপনার পুলিশ সম্পর্কে এমন ধারণা করার কারণটা আমি বুঝতে পারছি, এমন ধারণা আপনার হওয়াটাই স্বাভাবিক, কিন্তু সব পুলিশকে খারাপ ভাবাটা ঠিক নয়। আমি আমার সম্পর্কে আপনাকে বেশি কিছু বলবো না, সেদিন রাস্তার উপরে ঘটনার কথাটা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। এমপির ভাগ্নে বলে আমি কিন্তু ওই সন্ত্রাসী নিক্সনকে ছাড়িনি, আমি তাকে কোর্টে চালান করে দিয়েছি। ওটা আমার মনে হয় একটা অ্যাক্সিডেন্ট। নো, ওটা আমার দায়িত্ব। তবু আমি কোনো পুলিশকে বিশ্বাস করি না। তুই থাম, বেশি পাক্কা কথা বলিস। আমি বলছি ওসি সাহেব একজন ভালো লোক, যার প্রমাণ কিছুক্ষণ আগে আমি পেয়েছি। খালাম্মা ওকে বলেন কেস করতে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী সৈয়দ আলী খাঁকে এবার আমরা ধরবই। মরার মতো ঘরে বসে থাকলে ওরা সন্ত্রাস করবে, আমাদের উপর অত্যাচার বাড়বে, এবার আমরা প্রতিরোধ করবই। খালাম্মা কি বাবা, আমি পুলিশি চাকরি নিয়েছি ঘুষ খাবার জন্য নয়, দেশের সেবা করার জন্য। আমার সামান্য ক্ষমতায় যদি দেশের যদি কোনো মানুষের এতটুকু উপকার হয় তাহলেই আমি ধন্য হব। আপনি দোয়া করবেন সৈয়দ আলী খাঁর মতো একজন কুখ্যাত আতঙ্কবাদকে ধরে যেন ওর উপযুক্ত শাস্তি দিতে পারি। আসি খালাম্মা। আচ্ছা খাবার এসে বাবা, আসবো। সব পুলিশ সমান না। আসি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুলিশ সম্পর্কে আমার এতদিনের মিথ্যে ধারণাটা এই নতুন অফিসার একেবারে পাল্টে দিল। মানুষ হিসেবে সে খুব ভালো। ¶¶
পুলিশের হাতে ধরা খাওয়া যাইবে না, মোর পলায় যাইতে হইবে। এলাকায় থাকো,
আজ পর্যন্ত কোন লোকের সাথে ভালো সম্পর্ক রাখতে পারো নাই, এখন কি করি? সৈয়দ আলী খা ধরা পড়লো। মামা, সৈয়দ আলী খা সারাইয়ান? সারাইয়ান ভাই, এটাকে মঙ্গলি হাত ধর ভাইছো, ওর জীবনও সারা পাবে না। এখন কি করি, সামনে আমার ইলেকশন। স্যার এক কথা বলি। বলো। ওই নন্দপাড়ার বিপ্লব রে আপনার আপে নিয়ে নেয়, খুব সাহসী, মোগো ইলেকশনের কাজে লাগাইতে পারবেন। ও হইল মনোয়ার সাহেবের ডাইনাথ। স্যার ওরে দলে আনতে পারলে মনোয়ার সাহেবের একটা পলিটিক্যাল মাইন্ড দান যাইবে। কথাটা মন্দ বলনি আইনেকশন, কে চিনিস? চিনি। যা ডেকে নিয়ে যা। যাইবে না। আর ওরে বলাইতে মোরে একটু অসুবিধা আছে। কি অসুবিধা আছে? ও ও ওর সাথে মারামারি হয়েছে। কি মারামারি হয়েছে? বুঝেছি, আমাকেই যেতে হবে। সৈয়দ আলী খাকে আপনি কোর্টে নিয়ে যাবেন। জি, সৈয়দ আলী খাকে আপনি কোর্টে নিয়ে যাবেন, রিমান্ডে আনার জন্য প্রেয়ার দিয়েছি। ওকে, বুঝতে পেরেছেন? জি জি। যান। নিদান কাম দিল রে। তুই আমারে নিদেন ফাঁসান ফাঁসালি রে, শেষ পর্যন্ত আমার চাকরিটা খালি। নো, শোনেন, আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, যার যার এলাকায় যত সন্ত্রাসী আছে সবাইকে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবেন, আর যদি তাদের ধরতে না পারেন তাহলে কিন্তু আমি সবাইকে চাকরি থেকে ছাঁট করব। নো আসিফ, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। প্রয়োজনে আরো পুলিশ তুমি সেকেন্ড অফিসারের সাথে দিতে পারবে। স্যার, আমার থানার প্রায় সব পুলিশই সেদিন সৈয়দ আলী খাকে করে নেবার সময় সেকেন্ড অফিসারের সঙ্গে দিয়েছিলাম, কিন্তু স্যার সৈয়দ আলী খার লোকেরা বৃষ্টির মতো বোমা ফাটিয়ে সৈয়দ আলী খাকে ছিনিয়ে নিয়ে গেছে। সেখানে মোবারক সাহেব কিংবা পুলিশের কিছুই করার ছিল না। মোবারককে তো সাসপেন্ড করেছি, আর তুমি যা বলছো এটা কি একজন সাহসী পুলিশের কথা? সৈয়দ আলী খা একজন ডেঞ্জারাস টেরর, তাকে কোর্টে নেবার সময় তোমার জেলা সদর থেকে আরো পুলিশ রিকুইজিশন দেওয়া উচিত ছিল, তা তুমি না করে এখন দুর্বলের মতো কথা বলছো। স্যার, বোমা, স্ট্যান্ড গান, AK-47 রাইফেল, এসবের কাছে শুধুমাত্র 303 রাইফেল নিয়ে পুলিশ তো অবশ্যই দুর্বল। স্যার, আমার প্রশ্ন হচ্ছে, এত অবৈধ অস্ত্র যে দেশে সন্ত্রাসীদের হাতে থাকে সে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে? স্যার, পুলিশের জনবল এমনিতেই কম, আবার গুলি করে সন্ত্রাসীদের মারার কোনো হুকুম পুলিশের নেই, সেক্ষেত্রে পুলিশের কি করার আছে? স্যার, হয়েছে হয়েছে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, সরকারের ব্যাপার।
তোমাকে সব নিয়ে আলোচনা করতে হবে না। প্রয়োজনে আরো পুলিশ রিকোয়েজিশন দিয়ে যেভাবেই হোক সৈয়দ আলী খাকে গ্রেফতার করবে। ফলার ফলারে দুজন লই যায় আর কোন জায়গা ঠান্ডা গুজা দিই। সুদলিখা যেখানে থাকুক আমরা তাকে ধরবই, পুলিশ তাকে খুঁজছে, আমরা তৎপর আছি স্যার, আমরা স্যার সুদলিখাকে যেখানেই পাই অ্যারেস্ট করবই। ইয়েস স্যার, ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, স্যার স্যার সালামু আলাইকুম। আর কি হয়েছে? এই তোমার দিকে আসো, সুদলিখা মনে হয় এখন আশেপাশে আছে, চলো। এখানে থাক, আমি বাসায় যাই, রান্না বান্না করতে হবে। হ্যাঁ খালাম্মা, আপনি যান, আমি আসি। দিনে থাকুন। এই বাহাদুর, এখন হাসপাতালে শুয়ে থাক, সেবা যাতে তো ভালোই পাইতেছ, কয়েকদিন আরামে থাকবা। তুমি যদি ওইসব না ছাড়ো তাহলে তোমাকে একদিন হাসপাতালে শুয়ে থাকতে হবে। এই কান ধরে করতেছি, ওইসব আমি ছেড়ে দিচ্ছি। যাই, তোমার মারে বাসা দিয়া, আর আমি একটু মন ওর ভাইয়ের কাছে যাবো। চলো আসুন। মামা ভাই তো ঢাকায় গেছে, চার পাঁচ দিন পরে আসবে। ও হা হা, ওই পার্টির কি কাজে যেন গেছে? এবার আমরা মন ওর ভাইয়ের সাথে আসি। আমরাও আছি, হাসপাতালে আর রাজনীতি করতে হবে না। চলেন, আমার একটু বাজে করে দিতে হবে। চলো আসুন। যাই বাবা। স্যার, এবার শুনছি নমিনেশনটা ওই এমপি চাচ্ছে। হ্যাঁ, তবে আমার দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার দল থেকে সৎ এবং দেশপ্রেমিক ক্যান্ডিডেটদের নমিনেশন দেওয়া হবে,
সেক্ষেত্রে তোমার অগ্রাধিকার আছে, চিন্তা করো না। সব মানুষ যদি তোর মতো ভালো হয়ে যেত। বাতেন বাতেন আমার বুকে আয়, আমার বুকে বাতেন আমার লেগে দোয়া করিস। স্যার আপনি আমার জন্য দোয়া করেন স্যার। আচ্ছা এই আসো স্যার। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ মিজান। জি স্যার। এদিকে আয়। সালাম আলাইকুম স্যার। কিরে কেমন আছো? যাবে ভালো স্যার, ব্যবসা বাণিজ্য ভালো চলতো স্যার। শাসা তার দাম কত? এইটা কি কোন স্যার? আরে সত্য কথা কই, বিনা পয়সা চা খাইলে হারাম হয়ে যায়। তার দাম কত? দুই টাকা। এই নে দুই টাকা দাও ভাই, চা দাও। আই বাতে স্যার। এদিকে আয়। জি স্যার। শোন পুলিশ এইখানে থাকবে, সৈয়দ আলী খা যদি এদিকে আসে সঙ্গে সঙ্গে থানায় খবর দিবি। আচ্ছা আমি থানায় গেলাম, ঠিক আছে? কোনো চিন্তা নাই, আল্লাহ ভরসা। যা এই তোমরা যা যা ডিউটিতে যাও, যাও যাও যা বাতেন, যাও যাও দোকানদারি করো ভাই। জি স্যার। আর কোনো চিন্তা নাই। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মোবারক সাহেব। আপনি আসেন আসেন, বসেন প্লিজ বসেন। কেমন আছেন আপনি? জি আছি আর কি, কোন রকম জীবনটা আছে। আপনার কাছ থেকে বিদায় নেবার আছি। মানে স্যার বিভিন্ন থানায় বহু অফিসারের আন্ডারে চাকরি করছে, কিন্তু শেষ জীবনে আপনার মতো একজন সৎ অফিসারের দেখা পাইলাম। আমি আমি আগে খারাপ ছিলাম, কিন্তু স্যার বিশ্বাস করেন আপনার সংস্পর্শে এসে আমি অনেক ভালো হয়ে গেছি। আমি বিশ্বাস করি। আসলে কি জানেন মোবারক সাহেব, সৎভাবে জীবনযাপন করতে গেলে একটু কষ্ট করতে হয়, কিন্তু মনে শান্তি থাকে। আপনি দরখাস্ত করেন, আমি চেষ্টা করব যাতে আপনি চাকরিটা ফিরে পান। না না স্যার, আমি আর চাকরি করব না। কেন? আমার অসুস্থতে এটা হাসপাতালে মারা গেছে, ওর দাবন কাপড়ের ব্যবস্থা করে আপনার কাছে বিদায় নেওয়া রয়েছি। খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু কোথায় যাবেন আপনি? জীবনের এই শেষ কয়টা দিন আল্লাহ রসুলের নাম করে আমার গ্রামের বাড়িতে কাটাবো। আপনি দোয়া করবেন স্যার, আমি যেন শেষ জীবনটা একজন সৎ মানুষ হিসেবে কাটাবার পারি। অবশ্যই দোয়া করি। আর আপনার যখন মন চাইবে আপনি আমার এখানে চলে আসবেন, কিছু মনে করবেন না মোবারক সাহেব। আমি একটু হাসপাতালে যাব বিপ্লব সাহেবকে দেখতে। আপনি যাই স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ওঠো। কেমন আছেন বিপ্লব সাহেব? শরীর কেমন? ভালো। কি রে, তুই কেমন আছিস? ভালো। খালাম্মা কেমন আছেন? একই রকম। আপনার চিকিৎসা করে ত্রুটি হচ্ছে না তো? না, ঠিকমতোই হচ্ছে। সৈয়দ আলী খাঁকে আর খুঁজে পাওয়া যায়নি? পুলিশ তৎপর আছে, চারিদিকে খোঁজাখুঁজি চলছে। ভাইয়া, খালাম্মা বিনু কখন আসবে? বিনু রাতের খাবার নিয়ে আসবে, ও বাসায় গেছে খাবার আনতে। বসে নাছি সাহেব। থ্যাংক ইউ। শুনলাম এমপি নাকি এলাকায় আসবে মিটিং করতে। হ্যাঁ, তাই তো শুনছি, প্রচার করছে। এমপি মনে হয় চেষ্টা করছে তাকে যাতে সরকারি দল থেকে নমিনেশন দেওয়া হয়। না, তা পাবেটা, কারণ মনোয়ার সাহেবই এ এলাকার সরকারি দলের একমাত্র ক্যান্ডিডেট। একজন ভালো মানুষ হিসেবে পার্টিতে তার সুনাম রয়েছে। বর্তমান এমপি প্রতি বছর স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করে, আর সৈয়দ আলী খাঁ তাকে ভোট কেটে এমপি বানায়। এবারে সৈয়দ আলী খাঁ তা আর করতে পারবে না, ধরা তাকে পড়তেই হবে। মোদা সাহেব কাল আসবে শুনেছি, তার সাথে আবার একটু বসতে হবে, এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করব। আমিও মোটামুটি সুস্থ হয়ে উঠেছি, এবারে জনগণকে বুঝিয়ে এলাকায় সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিরোধ করবই। পুলিশ সবসময় আপনাদের পাশে থাকবে। আজ তাহলে উঠি, রাত হয়েছে, ওকে বাসায় পৌঁছে দিয়ে থানায় যাব। হাবিলদারকে পাঠিয়েছি টহল ডিউটি করতে, তাকে গিয়ে সহযোগিতা করতে হবে। চলো ভাইয়া। আচ্ছা আচ্ছা, কি দুজনের মধ্যে হয়ে গেছে নাকি? হলে কোনো অসুবিধা নাই, ওসি সাহেব খুব ভালো মানুষ। তাই তোরা নন্দপাড়ার দিকে যা, যদি সৈয়দ আলী খাঁকে দেখিস তাহলে ফাঁকা আওয়াজ করবি, আমরা চলে আসবো। যা, এই তারা আমার লাগে বেরিয়ে যায়। হাই, শোন, তোরা সাংবাদিক সাকিব সাহেবের বাসার দিকে যা, স্যারে হাসপাতালে গেছে, আমি হাসপাতালে গেলাম, বুঝছাস? যা। স্যার। ও, তোমরা এখানে ডিউটি করছো? জি। হাবিলা সাহেব কোথায়? স্যার উনি তো হাসপাতালে গেছে আপনার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাসপাতালে রাস্তা হয়ে যাব। আর শোনো, সৈদলি খাঁকে দেখা মাত্রই ফাঁকা আওয়াজ করবে, প্রয়োজনে পায়ে গুলি করবে, ওকে? তুমি পাঠা যাও। তুমি সাবধানে। ঠিক আছে স্যার। পুলিশ
আপনি? আমি অসুস্থ ছিলাম স্যার। আপনি এই থানায় আসার পর আমি সতর্ক হলাম স্যার। আমি মরে যাইতেছি স্যার। আমার এইটুকু শান্ত না। আমি একজন সৎ পুলিশ হিসাবে মরে যাইতেছি স্যার। স্যার আমি একজন বাংলাদেশের সৎ পুলিশ অফিসারের বুকে মাথা রাইখা মরে যাইতেছি স্যার। তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে চলো। ঠান্ডা করে আর বাইর ধারে পাড়াই কেন বেঁচে আছি? ওরা চিন্তার ঘুম খায় রে মাথা,
না তো সাত পুরুষ জানলো না তো সাত পুরুষ দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে মনের মাঝে দম না দিলে হই ভিড়ে বেহুশ আগে মনটা বানায় ওই বিধাতা আগে মনটা বানায় ওই বিধাতা মনটা বানায় ওই বিধাতা তারপরে হয় রে মানুষ তারপরে হয় রে মানুষ মনের মাঝে দম না দিলে হই ভিড়ে বেহুশ দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে আগে মনটা বানায় ওই বিধাতা মনটা বানায় ওই বিধাতা তারপরে হয় রে মানুষ তারপরে হয় রে মানুষ মনের মাঝে দম না দিলে হই ভিড়ে বেহুশ দমের মাঝে আসা যাওয়া দমের মাঝে হুশ মনের মাঝে দম না দিলে হই ভিড়ে বেহুশ দুঃখ করো না কি হবে দুঃখ করে তোমার বোনের মতো এ দেশে বহু মেয়ে নির্যাতিত হচ্ছে এটাই আমাদের সমাজের এখন বাস্তব চিত্র এর থেকে আমাদের মুক্তি পেতে হবে সবাইকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কিরে বাচ্চিস কেন মারামারি করবো না আচ্ছা তোকে যদি কেউ মারে লক্ষ্মী বোন আমার তার কাছে বিচার চাইতে ও এমপিএস মিটিং করছে এলাকাবাসী আসসালামু আলাইকুম আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ভাইয়েরা আমার বিগত তিনবার আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন আমি ছাত্র জীবন থেকে নিজেকে রাজনীতির সাথে সম্পৃক্ত রেখে জনসেবা করেছি এই এলাকার যত রাস্তাঘাট আছে সব আমি করেছি এসব কাজ করতে গিয়ে আমি মাঝে মধ্যে বাধার সম্মুখীন হয়েছি আপনারা জানেন আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য আমি কোন রাজনৈতিক দল করি না এই এলাকার একজন রাজনীতিবিদ যিনি একটি বড় রাজনৈতিক দলের সাথে জড়িত তিনি আমাকে আপনাদের জন্য সেবামূলক কাজে বাধা প্রদান করেন প্রতিবারই তিনি আমার বিরুদ্ধে এমপি ক্যান্ডিডেট হয়ে পরাজিত হন আর তাই হিংসার বশবর্তী হয়ে তিনি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন আপনারা তাকে চান না অথচ তিনি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য কিছু সন্ত্রাসী বাহিনী সৃষ্টি করেছেন দলীয় কম্বলের কারণে সেই সন্ত্রাসী চক্রের হাতে নৃশংসভাবে খুন হয়েছে এলাকার তরুণ প্রতিভাবান সাংবাদিক সাগির হত্যা সহ বিভিন্ন খুনের দায়ভার থেকে নিজেকে মুক্ত করার জন্য ওই রাজনীতিবিদ এই থানায় একজন নতুন ওসিকে বদলে করে এনেছেন যে ওসি তার নিজের লোক আপনারা জানেন জাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে এই এলাকায় আমি উন্নয়নের চোয়ার বইয়ে দেব আমি আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি বিপ্লব হয়েছে
মনোর ভাই আপনার এখানে থাকেন মিতু মাকে ধর আমি মঞ্চে যেতে যাচ্ছি হরম যাব ওই দলি করে কুকুর নে ওরে বাবা বিপ্লব বাবা গো সকল সফল কাজে বর্ণনা দিয়েছে তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন হ্যাঁ তিনি রাজনীতি করেছেন জনসেবা করার জন্য নয় নিজের আখের গুছানোর জন্য এলাকার যত দুর্নীতি সন্ত্রাস সবকিছু এমপি সহযোগিতা হয় এলাকার কুখ্যাত সন্ত্রাসী সৈতালিখা এলাকার একের পর এক খুন করেছে এএমপি প্রত্যেকবার সৈতালিখার মাধ্যমে ভোট কেটে এমপি হয়েছে আজ যখন সরকার সন্ত্রাস দমনে তৎপর তখন এমপি এসেছে আপনাদের কাছে মায়া কান্না করে ভোট পাওয়ার জন্য এমপি আমার কাছে গিয়েছিল আমাকে তার হয়ে কাজ করার জন্য কিন্তু আমি সুস্থ রাজনীতিতে বিশ্বাস করি এএমপি ছত্রছায়া লালিত সৈতালিখাকে পুলিশের কাছ থেকে চিনিয়ে নিয়ে যায় তার লোকজন সৈতালিখা আমাকেও আঘাত করেছে এ এলাকার বিশিষ্ট সাংবাদিক সাগির ভাইকে হত্যা করেছে ওই সৈতালিখা আমার ছোট বোন আদুরির বোন একটি কিশোরী মেয়ে বোবা কথা বলতে পারে না তাকে নির্যাতন করে মেরে ফেলেছে কি অপরাধ করেছিল আমার এই মাসুম বোনটি এমপির অসুস্থ রাজনীতির কারণে আমার বোনের লাশ পড়ে আছে আর কতদিন এ দেশের সাধারণ মানুষ আমরা রাজনীতির প্রতি হিংসা শিকার হব আর কতদিন আমাদের দেশের শিশু কিশোরীরা ওই নরপশুদের দ্বারা নির্যাতিত হবে এএমপির মতো অসৎ রাজনীতিবিদ যতদিন এই দেশে থাকবে ততদিন সৈতালিখার মতো সন্ত্রাসও থাকবে আর খুন হবে সাগির ভাইয়ের মতো সাংবাদিক নির্যাতিত হবে আমার বোনের মতো কিশোরে এখন বলুন বলুন আপনারা কি শাস্তি উচিত এএমপি বলুন বলুন কি শাস্তি উচিত বলুন ওই এমপি আমাকে হাতে ছেড়ে দাও আমরা অধিকার করবো কতবার বলেছি একটু সাবধানে চলতে তোমার যদি কিছু হয়ে যেত তুমি কোনো চিন্তা করো না আমার কিছু হবে না স্যার 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 এমপির মিটিং এ গন্ডগোল হইতাছে সৈতা লিখাও আছে স্যার কি বলে এই তোমরা ওকে বাসায় পৌঁছে দেবে আর বাসার সামনে ঠিক মতো ডিউটি করবে জি স্যার তুমি এই তুমি ওদের সঙ্গে বাসায় চলে যাও প্লিজ চলো মুভ Oh,
শিশুদের কোমল মনে আঘাত না দিয়ে আমরা একটা সুন্দর প্রজন্ম, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর পৃথিবী গড়ে দিই। প্রভু সত্য এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি।